সৌদি আরবের দুই প্রবাসী বাংলাদেশী চাঞ্চল্যকর প্রাণহানির ঘটনায় ভুক্তভোগীদের পরিবার 30 কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন। ক্ষতিপূরণের অর্থ এরই মধ্যে সৌদি আরবের বাংলাদেশের দূতাবাসের হিসেবে জমা হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারির মধ্যস্থতায় ক্ষতিপূরণের টাকা আদায় করা হয়েছে বলে তথ্য অধিদপ্তর বা পিআইডি এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গণমাধ্যমের তথ্য অনুসারে ক্ষতিপূরণের মধ্যে 2006 সালে দাম্মামে প্রাণ হারানো সাগর পাটোয়ারির পরিবার পাচ্ছে 51 লাখ সৌদি রিয়াল বা 15 কোটি টাকা, আর 2019 সালে রিয়াদে প্রাণ নেওয়া হয় গৃহকর্মী আবিরনকে। আলোচিত এই ঘটনার জন্য আবিরনের পরিবার পাচ্ছে 48,80,000 সৌদি রিয়াল বা 14,27,00,000 টাকা। পাওনা টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে বিতরণ করা হয়েছে বলে পিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আলোচিত প্রাণহানিগুলোর মামলা সুরাহা করে ক্ষতিপূরণের অর্থ আদায় করতে বেশ ঘাম ঝরাতে হয় দূতাবাসের কর্মকর্তাদের। জানা যায়, মামলায় প্রধান দুই অভিযুক্তকে প্রাণদণ্ড দেয় সৌদি আরবের আদালত। এরপর ওই অপরাধীদের পরিবার থেকে জীবন ভিক্ষা চাওয়া হয়। সেখানে সুরা হয় ক্ষতিপূরণের অঙ্ক। বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সাগর পাটোয়ারি ও আবিরন প্রাণহানি মামলায় সৌদি আরবের কোনো বাংলাদেশির পক্ষে সর্বোচ্চ রক্ত ঋণ আদায় হয়। ক্ষতিপূরণ পাওয়া সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মরত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার। ঘটনার বিবরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2006 সালের 27 জুন অজ্ঞাত অস্ত্রধারীর গোলাতে দাম্মাম শহরে প্রাণ হারান কুমিল্লার জেলার বরুড়া থানার সাগর পাটোয়ারি। তবে দীর্ঘ সময়ে ওই অস্ত্রধারীকে শনাক্ত করতে না পারায় মামলার অগ্রগতি থেমে থাকে। 2018 সালের ডিসেম্বরে বাংলাদেশের দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর প্রতিনিধি দাম্মাম দক্ষিণ থানায় যান। তখন তিনি জানতে পারেন সেখানে একটি অবৈধভাবে সম্পদ হাতানোর মামলায় ওমর আল শাম্মিরি নামের এক সৌদি নাগরিক আটক আছেন। ওমরকে সাগরের প্রাণহানি ঘটনায় সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ। থানা থেকে জানানো হয় যে প্রয়োজনীয় কাগজপত্র ওমরকে অপরাধী করে মামলা করলে সাগর প্রাণহানির পুনরায় তদন্ত করা হবে। একথা জানতে পেরে দূতাবাস থেকে প্রাণ হারানো সাগর পাটোয়ারির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করা হয়। পরিবারের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের পর দূতাবাসের পক্ষে মামলা চালানোর ক্ষমতা নেওয়া হয়। আর এরপরই রাষ্ট্রদূতের দিক নির্দেশনায় শ্রম কল্যাণ উইং এর প্রতিনিধি অভিযুক্তদের প্রাণদণ্ডের দাবি জানিয়ে আদালতে আবেদন করেন। বিচারে অভিযোগ প্রমাণিত হয়। 2021 সালের 24 মার্চ ওমর আল শাম্মিরিকে ঘাড় থেকে মাথা আলাদা করে প্রাণদণ্ডের রায় দেন আদালত। কিন্তু দায়ী ওমরের পিতা অর্থের বিনিময়ে প্রাণদণ্ডের রায় বদলানোর জন্য আপোষ প্রস্তাব করেন। প্রাণ হারানো সাগর পাটোয়ারি ওয়ারিশরা রাজি হওয়ার পর রাষ্ট্রদূতের মধ্যস্থতায় 51 লাখ রিয়ালের বিনিময়ে আপোষ প্রস্তাবের মিটমাট হয়। আদালত ওমরের পরিবারের কাছ থেকে রক্তপণের চেক নিয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেন। আর ক্ষতিপূরণের টাকা গত 6 ডিসেম্বর দাম্মামের সৌদি ফ্রান্সিস ব্যাংকের মাধ্যমে দূতাবাসের হিসেবে জমা হয়। অপরদিকে খুলনার পাইকগাছার গৃহকর্মী আবিরন বেগমের প্রাণ যায় 2019 সালের 24 মার্চ। রিয়াদের আজিজিয়ার গৃহকর্মী আয়েশা আহমেদ সগির আল জিজানি নির্ধয়ভাবে প্রাণ নেন আবিরনের। এই ঘটনায় আজিজিয়া পুলিশ আয়েশা আল জিজানি, গৃহকর্তা বাসিত সালেম সগির এবং তাদের পুত্র ওয়ালিদ বাসিম সালেমকে গ্রেফতার করেন। বিচার শেষে 2021 সালের 14 ফেব্রুয়ারি আদালতের একই পরিবারের 3 সদস্যের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। প্রধান অপরাধী গৃহকর্ত্রী আয়েশার বিরুদ্ধে জীবনের বিনিময়ে জীবন এবং পিতা ও পুত্রকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে 50,000 সৌদি রিয়াল অর্থদণ্ড দিতেও রায় দেওয়া হয়। অপরাধীরা এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন, কিন্তু আপিল আদালত প্রাণদণ্ডের রায় বহাল রাখে। তখন অপরাধীরা পরিবার ও সৌদি সরকারের পক্ষ থেকে রক্তপণের বিনিময়ে অপরাধীকে ক্ষমা করার জন্য অনুরোধ জানানো হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে রাষ্ট্রদূতকে তারা সর্বোচ্চ ক্ষতিপূরণের বিনিময়ে অপরাধীকে ক্ষমা করার সম্মতি দেন। সৌদি আরবের সর্বনিম্ন রক্তপণ 3 লাখ সৌদি রিয়াল। রাষ্ট্রদূত জাবের পাটোয়ারির চেষ্টায় ভুক্তভোগী পরিবার 48,80,000 সৌদি রিয়াল রক্তপণ পরিশোধের বিনিময়ে ক্ষমা করেন। কিন্তু আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে রক্তপণের অর্থ পরিশোধে ব্যর্থ হয় অভিযুক্তের পরিবার। দূতাবাসের কাউন্সিলর রিয়াদের ডেপুটি গভর্নর নাবিল বিন আবদুল্লাহ আল তাওয়িলের সঙ্গে দেখা করে তার ব্যক্তিগত উদ্যোগ ও হস্তক্ষেপ কামনা করেন। এরপর গত 15 মে প্রধান অপরাধী আয়েশার প্রাণদণ্ডের রায় বাতিল করে আদালত। আপোষ অনুযায়ী প্রাণ হারানো আবিরন বেগমের বৈধ ওয়ারিশদের নামে আদালত ক্ষতিপূরণ বাবদ 48,80,000 সৌদি রিয়াল ক্ষতিপূরণের চেক ইস্যু করেন।
সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তা দূতাবাসের হিসাবে জমা হয়।